সরি ওটাই ভাই আসসালামু আলাইকুম আমি ধরে সালাম করে দোকান নেই ভাই আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম আপনারা যখন পায়ে গেলাম রাস্তার মধ্যে কতটা ভয় ফেলি ভাই কো কি করবে কো আপনার চামড়াটা লাগবো ভাই ওই তুই কি করলে ওই তুই কাঁচা বসাস কি আওয়াজ বসাস মানে কি করছ তুই ভাই আপনার চামড়া অবশ্যই লাগবো আপনার চামড়ার উপরে আমাকে অধিকার আছে ভাই আপনার চামড়াটা বেচা আমরা যে ক্লাব গার্ড করছি না সেটার উন্নয়ন করব আর সেটা সভাপতি বানাবো আপনার ভাই ওই তোর খুব ভালো ঠিক আছে তুই কারে কি কর আমার রসুল আল্লাহ বরকে বানায় তো আমি তো করব না আর সেই সভাপতি বানা তোর ক্লাবের উন্নয়ন করবে হয়তো বলছ ভাই রাগ হইন না ভাই আপনার চামড়াটা দিয়া আমাকে ক্লাব গড় আমাকে গ্রামে আমাকে ইন্টার সবার উন্নয়ন করতে ভাই তোর চামড়া দিয়া আমি সুতা বানায় আর বস্তু করব আমি তখন সুতা বানায় ভাই আমগো এই দাবি আপনার মানাই লাগবে ভাই বেটা এটা কোনো দাবি হইলো বেটা দাবি করার আর কিছু পাস না তাই বলে ভাইয়ের চামড়া দাবি করোস মামু বাড়ির আবদার না বসোস সরে গেছে গা সর সরে দাঁড়া ভাই যাব ভাই সরে যেতেছে অসুবিধা নাই কিন্তু চামড়া কিন্তু লাগবো চামড়া কিন্তু লাগবো ভাই আবার একটু নেই ভাই চামড়া কিন্তু লাগবো ভাই চামড়া ছাড়া হইবো না চামড়া লাগবে সর আচ্ছা ঠিক আছে এই সর বাইরে যাইতে দে কিন্তু ভাই চামড়া কিন্তু আনতে যাব ভাই ভাই যান যান ভাই আচ্ছা আর কারে কার কোন বাকি আছে কত ভাই রহিম চাচা আর বাদর বাকি আছে আর কেন বাকি আছে ভাই মনে হয় নার্গিসের আব্বার একটু বলা দরকার আছিল সব সময় কাগজ কলম রাখবে হাতে লিস্ট করবে ঠিক মতো আর চামড়া দে এবার ক্লাবের উন্নয়ন করে ছাড়বো ঠিক আছে কি চাপা আছো কেমন ডাকছেন কেন শোনো তোমার ভাই কাশেম তারে ভালো করে বুঝাই বলবা তার চামড়াটা আমার লাগবো কি আমার ভাইয়ের চামড়া লাগবে মানে আরে শোনো তার প্রতি আমাদের আবদার আছে না শোনো কাশিপারে ভালো করে বলবা এই চামড়া যদি অন্য কেউ নিতে আসে তাহলে কিন্তু খুনাখুনি হয়ে যাবে আপনি এসব কি কইতেছেন হ্যাঁ যাবো তুমি সঠিক কথা বলছিস তুমি কাশিপারে ভালো করে বুঝাই বলবা এই চামড়া জানি আমাকে করে দেয় আমাদের সারা যদি বাইরে কোথাও চামড়া চলে যায় তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে বুঝতে পারছো আপনি মাঝদের কাছে চামড়া চাইছেন এখন আবার আমার ভাইয়ের চামড়া চাইতেছেন আপনার সমস্যা কি আপনার কি হয়েছে নাকি বলেন তো আরে সমস্যার কিছু নাই সবার চামড়া দিয়ে ক্লাবের উন্নয়ন করব ক্লাবের উন্নয়ন হলে এলাকার উন্নয়ন হবে ঠিক আছে তুমি ভালো করে বুঝাই বলবা আগে আপনার চামড়া দিয়ে ক্লাবের উন্নয়ন করেন পরে আমার ভাইটা দেখা যাবে আরে আমার চামড়া তো থাকবোই এত উত্তেজিত হয় না সবার চামড়াই লাগবে এবার সবার চামড়া লাগবে না আগে আপনার চামড়া দিয়ে ক্লাবের উন্নয়ন করেন পরেটা পরে দেখা যাবে আরে আমার চামড়া থাকবো শোনো এত উত্তেজিত হয় না তুমি অবশ্যই কাছের বাড়ি বলবা তার চামড়ার প্রতি আমাদের হক আছে চামড়া জানি দেয় ঠিক আছে আমার মনে হইতেছে না আপনি সত্যি পাগল হয়ে গেছেন ভাই ওই আরে পারে ওতে শিখে দাও ওসি আর কত বড় সাহস কেন কি করছো এ আমার রাস্তা আটকে আমার কয় আমার সামনে নাকি আমার সামনে জানে কি কি আমি উন্নয়ন করব কি কো মানে হানিফ নিজের মুখে তোমার চামড়া চাইছে তুই নাকি কস এই গাল নিজের মুখে এই রাস্তার মধ্যে এতগুলো ফুল আমার সামনে আমার চামড়া চাইছে এটা কি ঠিক করছে মোটেও সে উচিত কাজ করে নাই তারে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত আমাদের অবশ্যই পরে আমি আবার শিক্ষা দেবো আমার
ভালো করে খুলে বলো ঘটনাটা কি হয়েছে, খুলে বলো। তুমি অনেক দোষ করছো, অনেক বড় অপরাধ করছো। আমি? হ্যাঁ, আমি দোষ করছি? আমি কিসের দোষ করলাম? তুমি নাকি আমার বড় ভাই চামড়া চাইছো, এটা কোনো কথা দোষ হইতে কিছু না? হ্যাঁ চাইছি। শোনো, তোমার ভাইয়ের চামড়ার প্রতি আমাদের একটা অধিকার আছে। শুধু অধিকারই না, তোর ভাইয়েরও দায়িত্ব আছে। সে যদি চামড়া না দেয় তাহলে কিন্তু অনেক বড় অপরাধ করব। এই এই তোমার মাথা কি ঠিক আছে? পাগল টাগল হয়ে যাও নাই তো? আরে আমি পাগল হব কিসের জন্য? আমার মাথা তো একদম ঠিক আছে। তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাইতেছি। তোমার বুকের পাটা কত বড় হয়েছে, তুমি আমার ভাইয়ের চামড়া চাও আর তাকে চামড়া চাই বলে যে তার চামড়া দিয়ে তুমি নাকি ক্লাবের উন্নয়ন করবা? আরে খালি উন্নয়নের কথা বলি নাই, তারা তো সভাপতি বানাতে চাইছি। আর সমস্যাটা কোথায়? চামড়া দিয়ে যদি আমাদের ক্লাবের উন্নয়ন হয়, আর তো কিছু চাইনি, গাড়ি বাড়ি জমি জমা লিখে নিতে চাইনি, সামনে একটু চামড়া চাইছি, তাতে সমস্যা নেই তো? অবশ্যই তার দেওয়া উচিত। আমার ভাইয়ের চামড়া, আমার ভাইয়ের চামড়া তোমার কাছে সামান্য মনে হইতেছে? হুম, আমি তোমার চিনছি, আমি চিনে গেছি তুমি কতটা খারাপ মানুষ। আমি তোমার সাথে একদম না, তুই যাই। এই শোনা, এই শোনা, এরকম করো না, এরকম করো না প্লিজ। আমি তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি চলে গেলে আমি কাল নিয়ে আসবো। তাও কাল না, থাকবো না। আজকের পর থেকে তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল ওটা আজকে থেকে নাই। আমি এই কয়েকটা ভুল মানুষটা ভালোবাসছি না। কিরে, কিছু কবি? হ্যাঁ। কি? ওই হানিফ তো তার দুই সম্পর্ক দিয়ে আমার ডাকাইছে। আমি তো শুনে অবাক যে আমার ভাইয়ের চামড়া হয়ে কি করবো। আমি বললাম যে আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? তারপরে কি কয়? আর কি কয় শুনবা? কি কয়? সে আরো কয় তোমার ভাইয়ের চামড়া যদি আমার না দাও তাহলে এটা নিয়ে খুনাখুনি বাজে যাবো। খুনাখুনি না, খারা, ওর খুনাখুনির ব্যবস্থা আমি করতেছি। আরে শোনো শোনো শোনো, তুমি এখন কয়ে যাও, রক্তরতি ঘটনা ঘটন লাগবে না, তুমি এখন রেস্ট নাও, পরেটা পরে দেখা যাবে। আরে বাবু, আমার সামনে নিব মানে? তুমি রেস্ট নাও। আমি দেখি মাথা খারাপ হয়ে গেছে, মানুষের সামনে শেষ হয়। কালকে সকালবেলা আমি দেখতেছি হারের বাচ্চাকে। তোমার বুকের মধ্যে কি বিন্দু মাত্র ভয় বলে কিছু নাই? তুমি ভুলে গেছো কেমনে তুমি কার সামনে চাইছো? সে আমার বড় ভাই লাগে। সবই ঠিক আছে, আমি যে তোমার কত ভালোবাসি শোনা, যে কারণে আমি রাতের বেলা এসেছি, কত রিক্স নিয়ে এসেছি, কিন্তু একটা জিনিস বুঝলাম না। আরে বড় ভাইয়ের চামড়া চাইছি, তার জন্য তুমি আমাকে এরকম দূর দূর করে সরা দিচ্ছ কিছু জন্য? ওরে আল্লাহ, তুই বড় ভাইয়ের কি হাতের ঘড়ি চাইছো? তুই বড় ভাইয়ের কাছে চামড়া চাইছো, এটা তোমার কাছে খুব নর্মাল মনে হচ্ছে? সেটা মনে হচ্ছে না, কিন্তু একটা জিনিস মনে হচ্ছে আমার সাথে, তোমার বড় ভাইয়ের চামড়া অনেক মূল্যবান তোমার কাছে, তার মানে আমি তোমার কাছে তুচ্ছ। অবশ্যই অবশ্যই আমার বড় ভাইয়ের চামড়া আমার কাছে মূল্যবান তোমার থেকেও বেশি। পাগলের মতো কথাবার্তা বলো না, তুমি এখান থেকে যাও, আমি ঘরে গেলাম। একটা কথা উদাহরণ দিয়ে তুলে দেয়, শোনো, এই যে পৃথিবীতে রোমিও জুলিয়েট, তারপরে সিঁড়িপুরা লাইলি মুন্ডু, তারা যখন প্রেম করেছিল তারা কি বড় ভাইয়ের কথা শুনেছে, বাপ মার কথা শুনেছে? কোনদিন শুনেনি, বুঝতে পারিছো? আমি কি বা করে বলবো, তখন তো আমার জন্ম হয়নি। জন্ম হয় নাই? উপন্যাসে পড়োনি, কোনোদিন দেখোনি, সিনেমাও হয়েছিল তো? তুমি আজকে যা করতেছো মনে হচ্ছে সব ভুলে গেছো, এইসব প্রেমের ইতিহাস যাকে আর কিছু করতে চাই না, চলে যাই অপমান করে দিলে, দেখা যায় আমরা আমার লাগ দিই। শুনো
তুমি যেটা করো কি, তুমি কাল সকালে উঠে যার চামড়া মন নিয়ে আইসো, কি তোমার ভাই চামড়াটা সাইরে দাও। এটা তোমার মঙ্গল আমার মঙ্গল, ভাই চামড়াতে তুমি কি করবা? আচ্ছা ঠিক আছে, কলাম তো দেখি আমি একটু কি করব। আমি বুঝতে কি করবো মানে কি, তুমি ভাইয়ের সামনে সারি দিবা বাস। মানে তুমি কি ভাইয়ের সামনে সামনে কি আমার চাও বলো দেখি। আচ্ছা ঠিক আছে, তোমারও তো পয়সা, আমরাও আমার দরকার, উন্নয়ন দরকার আমারও ছিল। আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলায় ভাব মানে যে কী করা যায়। ঠিক আছে, দেখা যায় কী কারণ। আচ্ছা যাও, আমি যাও, চলে যাবো, যাও। শোনো একটু হাসি দাও, হাসিটা নিয়ে চলে দেখি। হাসি দিব, কিন্তু এর মধ্যে আমার একটা কথা আছে। আমার কথা দাও যে তুমি কাল সকালে সবার সামনে নিয়ে নিবে, কিন্তু আমার ভাইয়ের সামনে সাইড়ে দিবা বলো। একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলা গেলে, কোথায় ভালোবাসা কোথায় চা আমরা, ওরে আল্লাহ রে। আমি তো জিরা হাস হাসবো, হাসো সামনে সাইড়ে দিছো তাহলে। না তুমি এই কথা ভাইরে আগে করো না, বুঝছো? সময় যাক, অসুবিধা নেই, আমি ভাইবে দেখতেছি, তোমার জন্য আমি ভাববো জিনিসটা। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যাবো, আমার কন্ত খুলে কি হয়েছে ভাই? আমার চামড়া চাইছ? আমার চামড়া তো অসুস্থ, চাইছি তো। আরে চাইছি বলে কি মহাভারত অসুস্থ হয়ে গেছে নাকি? এত রাগ করেন কিছু জন্য? সমস্যাতে নয়, আমি চামড়া চেয়েছি, আপনি আমারে মারতে পারেন, আমারে এই করতে পারেন, ওদের দৌড়াইতেছেন কিসের জন্য? আরে আমি তো ওদের দৌড়াইতেছি তোরে পাওয়ার জন্য। আচ্ছা আমি যদি এখন লাঠি দিয়া তোর মাথা ফাটাই ফেলাই দিই, তোর কোন বাপ আছে যে তোর এখন আমার হাত থেকে তোর রক্ষা করে? আরে ভাই আপনি বিনা দোষে আমার মাথা ফাটাবেন কিসের জন্য? ক্লাবের উন্নয়নের জন্য আপনার চামড়াটা চাইছি, এটা তো আমি দোষের কিছু দেখি না রে ভাই। দোষের কিছু না মানে? আরে ভাই অবশ্যই দোষের কিছু না, সামান্য একটা ঘটনার জন্য, একটা চামড়ার জন্য আপনি লাঠি শুটা নিয়ে সারা গ্রাম মাথায় করে নেওয়ার কোনো দরকার আছে রে ভাই? আরে কস কি, এটা একটা সামান্য ঘটনা। ওরে ভাই অবশ্যই সামান্য ঘটনা, আরে গ্রামের মানুষ হিসাবে আমরা একই সাথে থাকি, তা আপনার চামড়ার উপরে আমার অধিকার আছে না? সেটুকু চাইতে পারি না আমি? খবরদার, আমার চামড়া নিয়ে আর কোনো কথা কবি না, তাহলে কিন্তু রক্তারক্তি কাণ্ড ঘটে যাবো। শক্তি খালি আপনার একাই আছে না কাশেম ভাই, খালি গায়ে হাত তুলে দেখেন না ভাই। কি করবি তুই, কি করবি, তোর হাত তুলে কি করবি? হ্যাঁ কত বড় সাহস আমার কাছে কয়, আমার লাগে চামড়া লাগবে, চিন্তা করেন। হে আমার চামড়া চাই, আমি হের বড় ভাই সমান হবো, হে আমার কয় আমার চামড়ার উপর বিলে এর হক আছে। খুবই দুঃখজনক, খালি দুঃখের না আতঙ্কেরও। আতঙ্কেরও বটে। ননু কি খবর, কি হয়েছে? বড় বিপদন বর্ষা বস, আমার বিপদ থেকে বাঁচান বর্ষা। বিপদ কিসের বিপদ? ওই যে হানিফ আছে না, জমশেদ কাকার পোলা। হ্যাঁ কয়দিন আগে হানিফ আমার বাড়ির উপর গিয়া আমার চামড়া চেয়ে আইছে, আপনি কোন চামড়া দিলে কি আমি বাঁচতাম? এখন প্রবল পাচ্ছেন তো দেখছেন, হ্যাঁ কত বড় সাহস, হ্যাঁ তাই দেখা যে বলতো চামড়া চাইছে, এই চামড়াতে দুটো লেদার গ্লাভ বানাইতে পারবো। রাস্তাঘাটে দেয়া হইলি চামড়া চাই, চিন্তায় তো আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে মেম্বার সাহেব। আরে ভাই আমার তো একই অবস্থা মেম্বার সাহেব, জানেন আমার ডর লাগে খালি। আচ্ছা ও কতদিন ধরে এই কথা বলে আসতেছে? দুই সপ্তাহ তো হইবই। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো টেনশন করো না, আমি দেখতেছি বাবা। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব কি হয়েছে তোমার? মেম্বার সাহেব আমি এই ঘটনার একটা সুষ্ঠু বিচার চাই। বিচার? কিসের বিচার? ওই হানিফ আরাম দাদা আমার কাছেও চামড়া চাইছে, সে নাকি আমার চামড়া দিয়া তার ক্লাবের উন্নয়ন ঘটাইবে, বুঝছেন? আমি এই কথা দিকে দেখেছি, আমার এসে বাস নিয়ে তারা দিছে। দেখছেন হার কাছে সম্বন্ধে হার করে বাস দিতাম না, তো কাছে করলাম বাস একটু সবাইকে যাব। আমি যদি পলায় না আসতাম
তাইলে এতক্ষণ আমার মৃত্যু সংবাদ পাইতেন আপনারা? এর একটা বিহিত হওয়া দরকার। হানিফের লাগা সারা গ্রামটা আতঙ্কের মধ্যে আছে। ঠিক আছে, হানিফের ব্যবস্থা করতেছি আমি, তোমরা কোনো টেনশন করো না। অবশ্যই আপনি ব্যবস্থা করতে হবো, আমি তো না আপনার অনেক টেনশন আছে। আর আপনার কাছে নিয়ে সামনে চাই বসে কোনো মেম্বার আছে মনে হয় আমি সামনে। হ্যাঁ মেম্বার আমার সামনে পেলে কিন্তু মারবে। আরে সেটাও আমি দেখতেছি, যাও তো যাও দেখি কি আপনি মারবে। আর কত দেরি করবে, শুরু করেন বিচার। আচ্ছা হানিফরে কি খবর দেওয়া হয়েছে? খবর তো হয়েছে মানে আমার সবাই জানে, সবাই জানে না তুমি অবশ্যই জানো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই তো বসো হানিফ। মেম্বার সাহেব আমি বসতে চাই না, আমি আসামি মানুষ, আমি দাঁড়াই। আরে দাঁড়ান, আমি দাও এই গ্রামে আমরা কেউ কারো শত্রু না, বসো তুমি। না না আমি নিচেই বসি। এই উপরে বা, নিচে বসো, চেয়ারে বা। তোমার বিরুদ্ধে যে অভিযোগ করছে সেটা কি সত্য? জি মেম্বার। তুমি কি সবার কাছে চামড়া চাইছো? জি মেম্বার সাহেব, সবার কাছে আমি চামড়া চাই। এইটা তুমি বড় অন্যায় করছো, তোমার বিরুদ্ধে যে অভিযোগ করছে তাতে তোমার শাস্তি প্রাপ্ত হবে। আমি তোমাকে যে শাস্তি দেবো সেটা তোমার মেনে নিতে হবে। জি মেম্বার সাহেব, আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আসামি নিজ মুখে তার অপরাধ স্বীকার করছে, তাকে এখন শাস্তি দেওয়া হবে। আমি শাস্তির রায় ঘোষণা করতে কি বলে? হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে। এই অপরাধের জন্য আসামিকে 25টা কাঁচা কঞ্চিতে বাড়ি দেওয়া হবে, আর এই বাড়ি দিবে মাঝে। হ্যাঁ না আরে পড়াতে না পড়লো পাস পড়া লাগবে না। জোরে জোরে মাঝে পয়সা মাই হবে, পয়সা একদম পয়সা। দাঁড়ান দাঁড়ান, আমার একটা কথা আছে। হ্যাঁ কথা বলতে দিতে হবে, বলো। আমি অপরাধ করছি সত্যি, আমি সবার কাছে চামড়া চাই, কিন্তু আপনারা সবাই মিলে আমার ভুল বুঝতেছেন। আমি তো ওনাদের চামড়া চাই নাই, আমি চাইছি আপনাদের কোরবানির পশুর চামড়া। হ্যাঁ